বসি বাংলা সোনার বাংলা বাংলা মানে কি বেঙ্গল বালুচরি শাড়ি মিষ্টির হাড়ি ইলিশ চিংড়ি ফুটবল বাংলা মানে কি মিটিং স্লোগান মিছিলে হাজার গলা বাংলা মানে কি নন্দনে ভিড় একাডেমি বই মেলা বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে অকপটে এই অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিরা নিয়মিত হাজির হচ্ছেন আমাদের স্টুডিওয়ে আমাদের প্রশ্নের খোলাখুলি জবাব দেবেন শুধু বিশিষ্ট বললে ভুল বলা হবে বিতর্কিত ব্যক্তিরা হাজির হচ্ছেন এখানে গত সপ্তাহে আমাদের অতিথি ছিলেন সুব্রত মুখার্জি মেয়র সুব্রত মুখার্জি তার সঙ্গে আলাপচারিতা গত সপ্তাহে শেষ হয়ে যায়নি আজও তিনি আছেন আমাদের সঙ্গে আপনার অবসর কিভাবে কাটে যদি খুব অবসর কম পান না এমনি যদি আমি একাধিক দিন অবসর পাই আমি খুব ভালোবাসি বিভিন্ন জায়গায় ঘুরে যেতে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে ভারতের বাইরে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে আমি যদি একাধিক দিন পাই আমি চেষ্টা করি কোনো জায়গায় ঘুরে আসতে সপরিবারে আর তা নইলে আমার অবসর কাটে আমি আমার মা এবং আমার ভাইরা থাকেন কলকাতার একটু দূরে বজবজ বাটানগরের কাছে আমি সেখানে চলে যাই এবং আমি ওই গ্রাম অঞ্চলে যেহেতু আমি জন্মেছি এবং মানুষ হয়েছি আমার এখনও আমার একটা নস্টালজিয়া আছে এছাড়া আমি গানও শুনি যদিও জীবনমুখী গান আমি শুনিও না আর শুনতে পছন্দও করি না হয়তো আমি ট্র্যাডিশনাল লোক বলে কেউ আমাকে বলতে পারে বাট আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি আমি আধুনিক গান শুনি আমি ভালো হিন্দি গানও খুব ভালো পছন্দ করি ভালো হিন্দি গান বলতে যা বোঝায় খুব মেলোডি আছে ইত্যাদি প্রিয় কোনো শিল্পী সেরম এখন তো আমি এই ধানিকালের এই ইন্দ্রনীলদের গান স্বাগত লক্ষ্মীর গান এদের গান আমার খুব ভালো লাগে আর বাইরে আঘাত তো আছি হেমন্তবাবু থেকে আরম্ভ করে মান্না এদের সমস্ত এখনও শুনি এবং আমি খুবই ভালোবাসি আর গাড়ি চালাতে খুব ভালোবাসি যেটা এখন পারি না কেন এখন তো গাড়ি গিয়ে গাড়ি ড্রাইভার সব আছে আর সব মেয়র মেয়র করে ওই গাড়ি চালিয়েই নিয়ে যায় আমি নিজে চালিয়ে চালাবার অবকাশ পাই না আর খুব ভালোবাসি ট্রেড ইউনিয়ন করতে যেটা এখন অনেকটাই মিস করি ট্র্যাডিশনাল ট্রেড ইউনিয়ন এই এটা এটা কি এখন আর কোনো তার মূল্য আছে মানে আপনি এতদিন ধরে করছেন না না সব কিছু নতুন হয়ে গেছে আমরা যদি পুরনো জায়গায় থাকি তাহলে একটু বড় ভুল আর ঐতিহাসিক ব্যান্ডার হবে তো এটা একদম খোলনলচে পাল্টাতে হবে অ্যাপ্রোচ ভঙ্গিমা পদ্ধতি সব কিছু কিন্তু এখনও পরিবর্তন সবটা হয়েছে আমি মনে করি না খানিকটা হয়েছে যত দায়িত্বজ্ঞান ট্রেড ইউনিয়ন মুভমেন্ট পঞ্চাশ দশকে ষাটের দশকের এবং সত্তর দশকে হয়েছে এখন অতটা আমাদের আর মধ্যে অত দায়িত্বজ্ঞানহীন ট্রেড ইউনিয়ন করছি না কিন্তু দায়িত্বশীল কী করা উচিত সেটাও এখনও শুরু হয়েছে বলে আমি মনে করি না ইয়াং জেনারেশন কেন এখন রাজনীতির প্রতি ততটা আর আগ্রহী নয় কেন বিকজ কোনো রাজনীতির মধ্যেই এখন হয়েছে ইটস এ পাওয়ার গেম হঠাৎ হয়ে গেল এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এখন এটা হয়ে গেছে আদর্শ এবং নীতির কোনো বালাই নেই আগে দেখেছি যখন নকশালটা করছে তারা মারা যাচ্ছে মারছে কিন্তু একটা ভুল আদর্শ হলেও আদর্শ এবং নীতিভিত্তিক করেছে সিপিএম এসএফরা এসএফআই তারা করেছে আমরা যারা ছাত্র পরিষদ কংগ্রেস করতাম আমরাও তখন ইন্দিরা গান্ধীর ডাকে সমাজতন্ত্রের একটা মানসিকতা নিয়ে গণতান্ত্রিক সমাজবাদ আসবে এরকম একটা মানসিকতা নিয়ে পাগলের মতন ওই নীতি এবং আদর্শ ভিত্তিক করেছি কিন্তু এখন হয়ে গেছে সেটা এমএলএ এমপি ভিত্তিক এখন এটা আদর্শ এবং নীতিভিত্তিক না আদর্শ এবং নীতিভিত্তিক যদি না হয় তাহলে ছাত্র যুবকদের কোনো আকর্ষণ করার ম্যাজিক কোনো পার্টিতে থাকবে না এখন ক্ষমতা ভিত্তিক আগে ছিল কি পশ্চিমবঙ্গে স্টুডেন্টস ইউথ মুভমেন্টই তারা সরকার তৈরি করতো খাদ্য আন্দোলন করলো এসএফআই তারই জের করে যুক্তফ্রন্ট তৈরি হলো যুক্তফ্রন্ট ক্ষমতায় এলো আমরা ছাত্র পরিষদ দু হাজার ছেলের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এলাম
আগে এই পাওয়ারফুল ছিল ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতি, তার কারণই ছিল আদর্শ এবং নীতিভিত্তিক ছিল, সেটা এখন চলে গিয়ে ক্ষমতা ভিত্তিক হয়েছে বলে কোনো আকর্ষণ নেই। অবসরে স্ত্রীর সাথে ঝগড়া হয়? আমার স্ত্রীর সাথে ঝগড়ার সময় পাই না, তাছাড়া ও সংবাদপত্রের সাথে যুক্ত বলে বেরিয়ে যায়, স্বভাবতই ঝগড়াটা আমাদের খুব কম হয়। আর ঝগড়া হলে একমুখী ঝগড়া, আমি হয়তো ঝগড়া করলাম ও অন্য দিক থেকে সাড়া পাই না, সেটা আমার একটা রাগের কারণ হয়। মানে আপনি রাজনীতিতেও যা, এখানেও তাই, দু জায়গাতেই তো আপনি নেন, আপার হ্যান্ড নেন। আপার হ্যান্ড আমাদের ঝগড়াটা খুব কম হয়, তার নানা কারণ আছে। মানে রেসপন্স ঝগড়া আর এক পক্ষ থেকে যদি রেসপন্স না হয়, আমার স্ত্রী খুব ঝগড়া প্রবণ নয়, আমি একটু ঝগড়া ভালোবাসলেও ওই দিক থেকে উত্তর আসে না বলে ঝগড়াটা জমে না আর কি। আর সন্তোষ তো আছেই, যেহেতু সংসারে হয় আমারও হয়। আপনি পশু পাখি কীরকম ভালোবাসেন? আমি কুকুর খুব ভালোবাসি। আপনার বাড়িতে একটা আছে? মারা গেছে সম্প্রতি, মারা গেছে বলে আমি আর দুঃখে পুষছি না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আমার বাবা আমার বাড়ির লোক সবাই ভীষণ ডগ লাভার, এবং আমি ভয়ঙ্কর কুকুর ভালোবাসি, এবং আমি বিশ্বাস করি যে কুকুর হলো শ্রেষ্ঠ জীব, এবং আমি এও বিশ্বাস করি যে ঘোড়া হাতি এরা মানুষের সেবা করে, কিন্তু কুকুর মানুষের জন্য জীবন দেয়। সুতরাং আমার অসম্ভব আমার প্রিয় কুকুর। আপনি নিজে রান্না করতে পারেন? না, আমি ডিম সেদ্ধ পারি না, ভাত করতে পারি না, সবটাই আমি বাজার করতে খুব ভালোবাসি, কিন্তু গত 25 বছর তেমন বাজার হয়নি, সেই জন্য এখন দিল্লিতে আমি যদি যাই আমি কিছু বাজার মমতার জন্য মমতার বাড়িতে করি, সবাই মিলে খাওয়া দাওয়া হয়, চান্স পেলেই বাজার করতে আমি খুব প্রিয়। ছোটোবেলায় করতাম, মাঝখানে 25-30 বছর অফ আছে, এখনও বাইরে গেলে আমি খুব বাজার করতে ভালোবাসি ও বাজারে ঘুরতে ভালোবাসি। কি খেতে ভালোবাসেন? আমি আমাদের সব পোস্ত বিউলির ডাল আমার খুব প্রিয়, পোস্ত যা কিছু আমার খুব প্রিয়, আর মাছের টক, বিশেষ করে ইলিশ মাছের অম্বল টক যাকে বলে, আচ্ছা আচ্ছা, খুব কড়া টক, এটা আমার খুব প্রিয়। আর ছোট মাছ মৌরলা ইত্যাদি, আমি মাংসের খুব একটা প্রিয় আমার খুব ভালো লাগে না। রাইটার্স বিল্ডিংয়ে ভূত আছে সেটা এখনও বিশ্বাস করেন? হ্যাঁ, আমি ভূত বিশ্বাস করি, এবং যারা বিশ্বাস করে না তাদের বোকা বলে মনে করি। আপনার মতো একজন আধুনিক লোক সত্যি আপনি বিশ্বাস করেন যে ভূত আছে? আমি আধুনিক বলেই তো বিশ্বাস করি। মানে কি কারণ, কিসের থেকে আপনি বিশ্বাস করেন? তোমাকে তোমার মা বাবা শিখিয়ে দিয়েছে ছোটবেলায় তোমার ভালোর জন্য, যে ভগবান আছে শয়তান নেই, যাতে তুমি এই বিশ্বাসের মধ্যে থেকে ভালোভাবে নিশ্চিন্তে জীবনযাপন কর। কিন্তু এটা বোঝায়নি যে ভগবান আছে মানেই ভালো থাকলেই খারাপ থাকবে, ভগবান থাকলেই শয়তান থাকবে, এবং আমি কেন? স্বামীজি বিশ্বাস করতেন, স্বামীজির জীবনীতে এক জায়গায় স্বামীজি বলছেন যে আজকে আমি একটা ভুল অন্যায় করে ফেললাম, তখন তার ভক্তরা বলছেন কী অন্যায় করলেন তার শিষ্যরা, তো উনি বললেন যে আমি আমার সকাল থেকে প্রায় কয়েকদিন ধরে রাত্রিবেলা আমার একজন পাঁচিলে বসে খালি বলছে আমাকে মুক্তি দে মুক্তি দে, পরে দেখলাম সে একটা গলা কাটা আমার দিদি, ওনার দিদি আত্মহত্যা করেছিলেন ট্রেনে, এবং সে মুক্তি পাচ্ছিল না, আমি তখন মুক্তি দিয়ে দিলাম, সেটা বলেও বলছেন আফসোস করছিলেন এবং মুক্তি দিয়েও আফসোস করছিলেন। তো এটা তো স্বামীজি বলেছেন, স্বামীজি তো আর MLMP দাঁড়াচ্ছেন না, অভেদানন্দর বই মরণের পরে, তাতে তো উনি এইসব আত্মার ছবি টবি দেখিয়েছেন, এর মানে নয় যে আত্মারা সবসময় ক্ষতি করতে পারে, ইচ্ছা করলেই আসতে পারে, কিন্তু এটা আছে আমাদের হিন্দু ধর্মেতেও আত্মা অবিনশ্বর। খুব খারাপ নিম্নমানের যারা মোহ থেকে বা মায়া থেকে মুক্ত হয় না তারা অনেকদিন থাকে, তাদের দেহ দেখে তারা কাঁদে, সে ছবি অভেদানন্দজি মরণের পরে ছবি দেখিয়ে দিয়েছেন। খোদ রবীন্দ্রনাথ বারে বারে পরলোক চর্চা করেছেন, রবীন্দ্রনাথ যদি অসত্য না হয় স্বামীজি যদি না হয় আমি এই ক্ষুদ্র মানুষ অবিশ্বাস করার কারণ কি হলো? আপনি প্ল্যানচেট করেছেন কখনো? আমি প্ল্যানচেট করেছি কিন্তু সাকসেসফুল হয়নি। বিশ্বাস করেন? বিশ্বাস করি, আমি অনেক ঘটনা জানি যাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই তাদের কাছ থেকে, কিন্তু করা উচিত নয়, করলে আসল লোক আসে না, কাছাকাছি যারা স্তরের লোক তারা চলে আসে এবং বিপ্লব ঘটায়, মৃত্যু পর্যন্ত হতে পারে। নিজে কোনোদিন ভূত দেখেছেন? হ্যাঁ, আমার ধারণা আমি দেখেছি। কিরকম একটু বলুন না। আমি অনেকবার বলেছি রাইটার্সে দেখেছি, দাড়িওয়ালা পুলিশ ওখানে ডিউটি করতে তোমার মারা গেছে এমার্জেন্সি পিরিয়ডে, যখন আমি যখন ওই সংবাদপত্র সব সেন্সার করতাম, তো আমাদের একটা পুলিশ থাকতো সেই স্যালুট করতো,
তার অস্বাভাবিকতা দেখে আমি ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম যে কে আছে। তো তলার সার্জেন্ট বললো, না স্যার ও তো নেই, ও তো দু মাস আগে রিটায়ার করার পর মারা গেছে মিদনাপুরে গিয়ে। তখন আমি বললাম তাহলে তো আমার দেখাটা ভুল না, সামথিং রং। এবং আমি তারপর দিন থেকে তারপর থেকে আর যাইনি, সিস্টেম চেঞ্জ করে দিয়েছিলাম, যার সাংবাদিকদের আমার কাছে আসতে হবে না, আমরাই সব পেপারের অফিসে গিয়ে সেন্সার করে দিয়ে আসবো। মানে সেটা রাইটার্স বিল্ডিংয়ে যেতে ভয় আপনাকে? হ্যাঁ। মেট্রো চড়েন না কেন? মেট্রো আমি দেখে এসেছি মেয়র হবার পর, সে তো মানে অনেকটা বাধ্য হয়ে চড়া হয়নি, তারপরে অনেকদিনই চড়া হয়ে ওঠে না। না কেন, মানে সেটারও কি কোনো কারণ আছে? যে কোনো কারণ নেই, এমনি চড়া হয়ে ওঠে না। কিন্তু অনেকে বলে আপনি মেট্রো চড়তে পছন্দ করেন না, মানে না না মেট্রো চড়তে, আমি বাইরে গেলে তো চড়ি মেট্রো, কিন্তু এখানে মেট্রো হয়ে ওঠে না আর কি সেইভাবে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার সুব্রত মুখার্জির সঙ্গে। বিরতির পর আবার। আপনি নায়কদের মতো দেখতে নন, গলার স্বর তো নয়, তবু সিরিয়ালে অভিনয় করতে গিয়েছিলেন কেন? আমার একটা উদ্দেশ্য ছিল, আমার কাজ ওটা নয়, কিন্তু এবং প্রচুর বিতর্ক হয়েছিল পরে তা নিয়ে। বিতর্ক আমি বাধার করি না, বিতর্ক ছাড়া জীবন হতে পারে না। বিতর্ক ছাড়া যারা রাজনীতি করে পাবলিক লাইফ, তাদের আমি অনুরোধ করি কেটে নিয়ে জীবনযাপন করো, সন্তান উৎপাদন করে বিতর্কের ঊর্ধ্বে থাকো। আমি বিতর্ক আমার কাছে গৌণ ব্যাপার, আমার একটা পারপাস ছিল, সেটা হলো গিয়ে আমাদের এখানে ড্রাগ অ্যাডিকশনের বিরুদ্ধে খুব প্রচার আছে, কিন্তু ড্রাগ অ্যাডাল্টেশনের বিরুদ্ধে তেমন পাবলিসিটি নেই। অথচ এটা একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে, টেরিটি মার্কেটে ওজন ধরে ওষুধ বিক্রি হয়, বেশিরভাগ ওষুধ প্রেসক্রিপশন করার পরও যা আমরা খাই জাল ওষুধ, এমনকি এসেনশিয়াল ড্রাগ বলতে যাদের বোঝানো হয় সেখানেও জাল। গ্রামে যে সমস্ত ওষুধ যায়, আমি বড়বাজারে ইমির ইসলাম জানি, সেখানে পরিচিত সমস্ত জিনিস জাল তৈরি হয়। তো তার বিরুদ্ধেই একটা প্রচার আমি করতে চাইছিলাম, তো আমাদের মতন মানুষ গেলে সেটা প্রচারটা বেশি হবে বলে চেয়েছিলাম, এগ্রি করেছিলাম, কিন্তু করতে পারিনি, সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আমার ডিরেক্টর অর্থনীতির দিক থেকে প্রচারের সুবিধে পেয়ে গোটা বইটা অন্যদিকে নিয়ে চলে গিয়েছিলো, সেই জন্য আমি আর করিনি। ওটা অনেকগুলো আরও করার কথা ছিল, আমি একটা করি, ওই জন্য স্টপ করে দিয়েছি। এরকম অফার এলে আর করবেন না? খুব দেখেছি এটা খুব কষ্টদায়ক, আমাদের যে কাজ সেটা করে আর এটা করা যায় না, ওটা হোল টাইম, এটা হোল টাইম। আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে মেয়ার হিসেবে এটা খবরের কাগজে বেরিয়েছিল, সত্যি না হলে আপনি বলবেন সত্যি নয়, খুব বড় কাগজে বেরিয়েছিল, ফলে অস্বীকার করার উপায় নেই। ওই আপনি গাড়িতে করে ফিরছিলেন কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে, কোনো একজন ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাঁচিলের কাছে দাঁড়িয়েছিল, আপনি নাকি নেমে একটি গাছের ডাল দিয়ে তার পেছনে বাড়ি মেরে দৌড়ে উঠে চলে আসেন, এটা কি মেয়র হিসেবে শোভা পায় আপনাকে? না, শোভা তো জীবনে অনেক কিছু পায় না, তো আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, মেয়র হলেই একটা যন্ত্র মানব তার তৈরি হচ্ছে না। আমাদেরও রাগ আছে, দুঃখ আছে, ভালো লাগা আছে, ভালো মন্দ আছে, মারা উচিত নয় একটা কারণে, আমরা যথেষ্ট এখনও শৌচালয় করে দিতে পারিনি বলে। আবার তাৎক্ষণিক কখনো কখনো একটা প্রতিক্রিয়ায় ন্যায় অন্যায় ওই মেপে হয় না। এই শহরটার যেহেতু মেয়র, শহরের প্রতি ভালোবাসাটা আমার খুব বেড়ে গেছে, এটাও ঠিক। এখন যদি এরকম একটা কুরুচি সম্পন্ন কাজ করে, অনেক করছে, সব জায়গায় কি প্রতিক্রিয়া হচ্ছে? কখনো কখনো এরকম একটা প্রতিক্রিয়া হয়ে গেছে, ঠিক ন্যায় অন্যায়ের মাপযন্ত্রে মাপা এটাকে ঠিক যাবে না, কিন্তু প্রতিক্রিয়া হয় একটা তাৎক্ষণিক। তবে এটা ঠিক হবে, কারণ আমি ওই তারপর থেকেই সিদ্ধান্ত নিয়েছি, এডি ব্যাংকের টাকায় 1,000 শৌচালয় করছি, 1,000। তো সে কাজ আমার অক্টোবর থেকে চালু হয়ে যাবে, এখন চালু হয়েছে, কিন্তু পুরোদমে বর্ষাটা হয়ে গেলে চলে
এবং তখন তো পাবলিকেরই আরও কঠিন আইন করে দেওয়া উচিত, ওই 10 টাকা ফাইন আইন নয়, আরও শক্ত আইন করা উচিত। কিন্তু আমাদের ওই অন্যায় ওইখানে যে আমি শৌচালয় যথেষ্ট করতে পারিনি, তারপরে আমি আঘাত করেছি। মানে গাড়িতে ফিরে আসার পর কি আমার স্ত্রী এগুলো পছন্দ করেন এবং তখনও করেনি, যার জন্য খুব দ্রুত পালিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, পালিয়ে আসার কারণ ওটাই? হ্যাঁ, পালিয়ে আসার কারণ ওটাই। আচ্ছা, তাছাড়া সিম ক্রিয়েট করতে পারে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি যে এই মেয়রের কাছ থেকে, মাননীয় মেয়রের কাছ থেকে আগামী 3 বছর 5-5 টাকা আমরা কি কি পাবো এই শহরের জন্যে? না না, আমরা আমি যে কাজ করে দিয়ে যাবো আশা করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই আশা করতে পারেন, মানে আমি শুরু করেছি যেমন সেসব কাজ, তার টাকা রেডি করে দিয়েছি, তার সে কাজ হবেই, শুরু হয়ে গেছে। মানে কি কি পাবো তাহলে? আমি আমি জলের খাবার জলের যা ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, তাতে 25 বছর কলকাতার মানুষকে খাবার জল নিয়ে কোনো সমস্যা করতে হবে না। তার ধারাবাহিক বর্ণনা দিচ্ছি না, প্রতি এই এই ডিসেম্বর থেকে তার রেজাল্ট উদ্বোধন শুরু করছি আর কি, কাজে পরপর কাজ হবে, 1 বছরের মধ্যেই আমি সে কাজ কমপ্লিট করে ফেলবো। আমি তার টাকা জোগাড় করেছি, পরিকল্পনা শেষ করে দিয়েছি, কাজ শুরু করে দিয়েছি। কাজ শেষ হয়ে গেলে আমি গ্যারান্টেড যে 25 বছর জলে আর কারোকে হাত দিতে হবে না, শুধু মেনটেন্স করে গেলেই হবে। আমি এই যে 2500 মেট্রিক টন গার্বেজ হয় কলকাতার একটা বড় সমস্যা, এটাকে আর ধাপায় ফেলতে হবে না। আমরা এটাকে নিয়ে গিয়ে বার্ন করে তা থেকে গ্যাস থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আমরা এটাকে প্রায় 50 মেগাওয়াট ইলেকট্রিক আমরা বিদ্যুৎ সরবরাহ করব। এইসবগুলো তো মেজর পরিকল্পনা। আমি এটা কি পার ডে প্রতিদিন আমি এই কলকাতা কর্পোরেশন থেকে এই 15th আগস্টে কাজ শুরু হয়ে যাচ্ছে স্টার থিয়েটারটা, যা সবাই ভেবেছিল এটা হবেই না, দক্ষিণেশ্বরের পরেই যার গুরুত্ব বাঙালিদের কাছে এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে, আমরা আমি সেটা কাজ শুরু করব। সবই হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেলে হবেই। আমি চাইছি 1.5 বছরের মধ্যেও, যদি না হয় তাহলে আমি টার্গেটিং করে ওখানে অফিস করে সেটা তদবির করা করছি এবারে দিয়ে। আমি পার্কোম্যাট তৈরি করেছি পার্কিং সমস্যার সমাধানের জন্য, এবং আরও একটা পার্কোম্যাট আন্ডারগ্রাউন্ড পার্কোম্যাট তৈরি হচ্ছে নেক্সট 2 মাসের মধ্যেই হক মার্কেটের উল্টো দিকে। ওটাও ঠিক এই পার্কোম্যাটের মতন ওপরেই হতো, কিন্তু হেরিটেজ ডিস্টার্ব হয় বলে কেউ কেউ আপত্তি করায়, ঠিক পুরো জিনিসটা আমি তলাতে করে দিচ্ছি। কিন্তু সুব্রত, এই ব্যাপারে একটা কথা জিজ্ঞেস করি, সেটা পার্কোম্যাটের লোকে গাড়ি রাখতে আগ্রহী নয় কেন? সেটা কি আগ্রহী তো শুধু যতখানি 50 মিটার কোনো পার্কিং থাকবে না, সেটা এখনও আমরা পুলিশকে দিয়ে কার্যকরী করতে পারিনি। আচ্ছা, যদি তোমরা দেখো সে দেখবে 200 মিটারের পরেই প্রচুর পার্কিং এখনও হচ্ছে, তো পরিকল্পনাটা এখানে আমার 50% কমে যাচ্ছে, কিন্তু এখনও তলাটা এবং দোতলাটা পুরো ভর্তি থাকছে, পুরো ভর্তি থাকছে। 3তলাটা এখনও ভর্তি হচ্ছে না, তার মূল কারণ এখনও ওই 500 মিটারের মধ্যে প্রচুর গাড়ি পার্কিং হচ্ছে, অনেক অসাধু এক শ্রেণীর পুলিশের কারণে। এবং একটা বড় স্কুল আছে লামাট, তার সামনেও এরকম 3 রো করে গাড়ি রাখার কথা না, তাদেরও ওইখানে বাচ্চাদের নামিয়ে পার্কোম্যাটে গাড়ি রাখা, ওখান থেকে মাইক্রোফোনে বলে দেবো ওই গাড়ি নিয়ে আসো, সেই গাড়ি নিয়ে যাওয়ার কথা, সেটা সাকসেসফুল হবে না, তার কারণ ওই গাড়িগুলো ধরে তো পার্কোম্যাট হয়েছে। হ্যাঁ, একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবার সুব্রত মুখার্জির সঙ্গে। বিরতির পর আবার সুব্রত মুখার্জির সঙ্গে। কিন্তু রাস্তার যে জল জমা, এই সমস্যাটা তো ভীষণ হচ্ছে, বিশেষ করে বর্ষার সময়। বর্ষা বেশি রকমের হলে, অর্থাৎ 150 মিলিমিটারের বেশি যদি হয়, তাহলে আমিও বলছি জল জমা থেকে মুক্তি পাবো না, বুদ্ধদেববাবুও স্বীকার করেছেন জল জমা থেকে মুক্তি পাবে না। কিন্তু তাহলে আমরা কী করেছি? আমি এই 2 বছরে 1-3টে নতুন জিনিস করেছি, তাতেও যে জল জমবে না আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আমরা কাজটা চালিয়ে রেখেছি। কলকাতাটা একটা মোচার খোলার মতন, জল এখানে জমে, তাহলে এটাকে পাম্প আউট করে বার করতে হবে। যদি আমি যেখান দিয়ে বার করবো সেই সমস্ত খালগুলো যদি সংস্কার না করে উঠতে পারি, যেটা আমি করতে পারি না এখন, তাহলে জলটা যাবে কোনখান দিয়ে? খালগুলোর জল গিয়ে পড়বে বিদ্যাধরী নদীতে আর কুলটি নদীতে, সেটা এখনও সরকার সংস্কার করেনি, জলটা ব্যাকফ্লো করবে। সেই জন্য আর আমি এই 3 বছরে করেছি কি,
তিনটে বড় মেশিন জার্মান থেকে কিনেছি। এক একটা মেশিনের ক্যাপাসিটি হলো সেকেন্ডে 8000 কিউসেক জল থ্রো করে দেবে খালে। আমি করেছি এই দুবছর রাউন্ড দ্য ইয়ার বিশেষ একটা সেকশন মেশিন কিনে এনেছি জার্মান এই ম্যাড্রাস থেকে তিনটে। রাউন্ড দ্য ইয়ার ডিসলিটিং হচ্ছে, আরও 6টা মেশিন কিনতে অর্ডার দিয়েছি যাতে প্রত্যেক বড়তে একটা করে এই ডিসলিটিং মেশিন থাকে এবং রাউন্ড দ্য ইয়ার এই ডিসলিটিংটা হয়। আর আপনারা গিয়ে দেখবেন পুরো দামে কাজ হচ্ছে সাধারণ এভিনিউতে, ওখানে একটা পাম্পিং স্টেশন 20 কোটি টাকা খরচ করে আমি চালু করেছি, কাজ চালু হয়েছে, রাস্তা বন্ধ করে কাজ হচ্ছে পুরো দামে, কমপ্লিট হয়ে যাবে এক বছরের মধ্যে। তো এই তিনটে কাজ করেছি তার যাতে জলটা জমলেও দ্রুত চলে যায়। দুবছরের চেয়েও বেশি কিছু করতে পেরেছি আমি দাবি করছি না, তবে আমরা চেষ্টা করব এই খালগুলো সংস্কার করে আর পাম্পিং আউট আরও কয়েকটা পাম্পিং স্টেশন করে জলটাকে যথাসম্ভব বার করে দেওয়া। আর যদি গভর্নমেন্ট থেকে আমাকে ওই দুটো নদী সংস্কার করে দেয় তাহলে আমি গ্যারান্টি দিতে পারি জল জমলেও কলকাতার মানুষের দুর্ভোগ হবে না, জল বার করে দেওয়া সম্ভব। কিন্তু যদি মানে রাজ্য সরকারের একটা বড় কাজ আছে, আমাদেরও কয়েকটা বড় কাজ এই সংস্কারগুলো করার আছে। আর এটা তো দুবছরের করার কাজ ছিল না, এটা তো 25-30 বছর ধরে করা উচিত ছিল। আজকে দুবছরের অনেকে আমাকে হিসেব চায়, তারা 25 বছরের কেন হিসেব চায় না আমি বুঝতে পারি না। একটা প্রশ্ন করছি আপনাকে, এটাই শেষ প্রশ্ন, যে কলকাতার মহানগরীক হিসেবে সাধারণ মানুষের প্রতি আপনার একটা মেসেজ কী হবে, মানে কী কী করা উচিত, কী কী করা উচিত না? না, আমি চাইছি যে কিছু মানুষের আগের চেয়ে একটু সিভিক সেন্স বেড়েছে, মানুষ ভোট দিলেই সব দায়িত্ব হয়ে যায় না, তারপরেও একটা দায়িত্ব আছে, শুধু এই ভোটটা হোক এই শহরটা তাদের। আর এখন যেমন গাছের প্রতি মমত্ব একটু বেড়েছে এটা আরও বাড়ুক, আরও সিভিক সেন্স যেটা বলতে যাবো যে সব মিশে আমরা জঞ্জাল হুইসেল দিয়ে নিয়ে নিচ্ছি তারপরেও ধপ করে ফেলে দিচ্ছে অনেক জায়গায় অনেক মানুষ, সেটা বন্ধ হোক, ওই এক কথা সিভিক সেন্সটা, আমরা সুলভ শৌচালয় করে দিচ্ছি সেটা ব্যবহার করুক ইত্যাদি করে শহরটা সকলের শহর এই বোধটা বাড়াবার চেষ্টা করুক। তাহলেই ভোট দেওয়া ছাড়া এইটুকুনি যদি প্রতিনিয়ত আমাদের দেয় আর আমরা যদি ম্যাক্সিমাম স্বচ্ছতা আমাদের কাজে রাখতে পারি তাহলেই মনে হয় যে সীমিত সময়ে আমরা অনেকটা কন্ট্রিবিউট করতে পারি। ঠিক আছে, এটা না হয় কলকাতার মানুষ শিখলেন, কিন্তু যে বাইরে থেকে প্রচুর লোক আসছেন, এদের একটা বড় মুশকিল, এরা সারাদিন সকলের মতনই ব্যবহার করে, যাবার সময় দুটো ডাব খেয়ে আমাদের গালাগাল দিয়ে বাড়ি চলে যায়। আমি চিন্তা চেষ্টা করছি যে এবং তার ট্যাক্সটা সবই কলকাতার থাকা মানুষকে ব্যবহার করতে হয়, র্যাক বিকার্সের জন্য ট্যাক্স দেওয়া, কলোনির এলাকার মানুষের জন্য ট্যাক্স দেওয়া, বিহারি উপির লোক এসে যারা এখানে থাকে তাদের ট্যাক্স দেওয়া, এবং যারা 20 লক্ষ লোক ট্রেনে করেছে নামছে তাদের ট্যাক্স দেওয়া, এই একটা লোকের উপর ট্যাক্সটা বাড়ছে। ওই জন্য আমরা ট্যাক্সটা একটু কমাতে চাইছি যাতে কম ট্যাক্স বেশি আদায় হয়। আর যারা বাইরে থেকে আসছে একটা রাজ্য এবং কেন্দ্র সরকারের সাথে আলোচনা করে তাদেরও ট্যাক্সের আওতার মধ্যে সামান্য হলেও আমরা আনতে চাই, তা নইলে এই বিনা পয়সায় কলকাতাকে ব্যবহার করা করলে ব্যবহার যথেচ্ছ চারটা বাড়ছে। মন্ত্রী এবং মেয়র, একসময়ের মন্ত্রী এখন মেয়র, কোন পদটা বেশি, মানে কোন পদে থেকে কাজ করার সুবিধে, মানুষকে সার্ভিস দেওয়ার সুবিধে কোন পদে থেকে বেশি হয়? মেয়রের হিসেবে কাজ করার, এখন আমাদের যে সিস্টেমে মেয়র তাতে কাজ করার একটু আইনের ত্রুটি বিচ্ছুতি আছে, সেটা যদি মেটানো যায় তাহলে মেয়র হিসেবে সীমিত আকারে অর্থাৎ শুধু কলকাতার মানুষকে সার্ভিস দেওয়া বেশি করা যায়। আর মন্ত্রী হলে আরও ব্যাপকভাবে মানে পশ্চিমবঙ্গের মানুষের উপকার বেশি লাগে, আরও পরিধিটা অনেক বড়। আপনি যদি আবার 5 বছর পরে নির্বাচিত হন, মেয়রই হবেন নাকি? আমার পার্টি তো সেই সময় নির্বাচনের আগে 5 বছরের জন্য করেছিল, আমাদের তো ডাইরেক্ট ইলেকশন নয় ইনডাইরেক্ট থ্রু পার্টি, সেটা পার্টির উপরে নির্ভর করে, পার্টি যদি আবার আমাকে সিদ্ধান্ত নেয় মেয়রের তখন সে প্রশ্ন উঠবে, এখন থেকে বলাটা অর্বাচীনের মতন বলা হবে, তার কারণ আই ডোন্ট নো, বিকজ এটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু মেয়র রয়েছেন সেই জন্য আপনাকে জিজ্ঞেস, যদি শেষ প্রশ্ন বলেছিলাম তাও এটা যে কর্পোরেশনে যে কাজ না করা ভূতেরা রয়েছে এবং কিছু ঘুষখোর ভূত রয়েছে, এদের কি করে তাড়াবেন? না, রাতারাতি তাড়ানো যাবে আমি মনে করি না, কিন্তু আমি সর্বত্র একটা মেসেজ দুবছরে দিয়েছি যে কাজ না করলে আমি কম্প্রোমাইজ করব না, কিন্তু যেহেতু সিভিক কমিউনিটি সাপ্লাই আমি একদিনে এমন সিদ্ধান্ত নেব না যাতে আমার সব কিছু প্যারালাইজ হয়ে যায়, আমাকে সমঝোতা করে করেই করতে হচ্ছে। আমি এমন একটা সম্প্রতি 3 দিন আগে একটা অফিসারকে, 2 বছর তার এখনও কাজ আছে, সে একটা ডিপার্টমেন্টের ইনচার্জ, তার সত্ত্বেও তাকে বলেছি আপনি আর আপনার কোনো কাজ নেই, আপনি 1 তারিখ এসে মাইনে নিয়ে যাবেন,
কিন্তু আপনাকে কোনো কাজ আমি দেব না, তাতে কোনো আনন্দ হবে না? আনন্দ হবে না, তার কারণ ইট ইজ এ মানসিক প্রেশার যে কাজ করেন না বলে আমি কাজ দিইনি, এবং কাজ না থাকলে পাগল হয়ে যাবে এবং ছেড়ে দিতে বাধ্য হবে, কারণ আমি গাড়ি নিয়ে নেবো, আমি টেলিফোন নিয়ে নেবো, আমি তার কোয়ার্টার নিয়ে নেবো। স্বভাবত আমি একটা মেসেজ দিচ্ছি, দুর্নীতিও প্রচুর এবং সেই দুর্নীতি 50 বছরের দুর্নীতি ট্র্যাডিশন, কিন্তু আমার এটাও ঠিক কিছু মানুষ রাত দিন কাজ করে, আপনি বৃষ্টিতে দেখবেন ওই ম্যানুয়ালের মুখ খুলে বৃষ্টিতে ভিজছে জলবার, এসব লোকও দেখবেন সারা রাত্রির আমাদের প্রতিদিন আমাদের ওই গাড়ি ধরা র্যাক পিকার্স তোলা এগুলো কাজ হয়, এই কাজগুলো তো এদের মধ্যে নয়, 8 ঘন্টা কাজ করে চলে যায় না, এই কাজগুলো করে। আমি চোখের সামনে দেখেছি আমার একজন অফিসার কাজ করতে করতে গত 2 মাস আগে তার আঙুলটা কেটে গেল ডান হাতের, একদম বাদ হয়ে গেল আলাদা, ব্যান্ডেজ করে সে আবার কাজ করতে এসেছিল, আমি তাকে নিয়ে গিয়ে আবার বেলভিউতে ট্রিটমেন্ট করালাম জোর করে। তো এইসব মানুষ আছে, এই দুটো মিলেই চলছে। আচ্ছা, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেয়র সুব্রত মুখার্জির সঙ্গে আলোচনা আজকে এখানেই শেষ, আগামী সপ্তাহে অন্য অতিথি নিয়ে হাজির হব অকপটে অনুষ্ঠানে।